আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আইটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের জন্য একটি বড় নকশিকাঁথা অঙ্কন করে দেখাবো। এখানে আমি কাপড়টিকে চার ভাঁজ করে এক অংশ আপনাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি। আপনারা ঠিক একইভাবে সম্পূর্ণ বড় নকশিকাঁথাটি এইভাবে অঙ্কন করে নেবেন। তো প্রতিবারের মতো আমি কিন্তু প্রথমে বক্স অঙ্কন করে নিচ্ছি, আর আজকের বক্সের মাপ কিন্তু 10 ইঞ্চি হয়েছে। আজকে যেহেতু আমি বড় নকশিকাঁথা তৈরি করব, যার কারণে আমি কিন্তু বড় ঘর তৈরি করছি আর বড় বড় ডিজাইনও তৈরি করব আজকের নকশিকাঁথার জন্যে। তো ঠিক এইভাবে আমি কিন্তু স্কেলের সাহায্যে ভালোভাবে মিলে নিচ্ছি ঘরগুলো। আর বড় নকশিকাঁথা তৈরি করার ক্ষেত্রে একটু চেষ্টা করবেন যেন বড় ধরনের কোনো স্কেল বা কোনো কাঠের টুকরা দিয়ে এই লাইনগুলো ড্র করে নেওয়ার, তাহলে কিন্তু লাইনগুলো বাঁকা হয় না। আর ছোটো স্কেল দিয়ে যদি করা হয় সেক্ষেত্রে হবে, তবে অনেক সময় একটু আঁকা বাঁকা হয়ে যেতে পারে, যার কারণে আমি এই বড় স্কেলটি দিয়ে আজকে নকশিকাঁথাটি অঙ্কন করছি। ঠিক এইভাবে যখন বক্সগুলো তৈরি করা হয়ে যাবে, তখন বক্সের মাঝখান থেকে আমাদেরকে দুই ভাগ করে নিতে হবে। বক্সের মাঝখানে একটি লাইন ড্র করলেই কিন্তু বক্সটি দুই ভাঁজ ভাগ হয়ে যাবে। আর আজকে কিন্তু আমরা চারটি বক্সের মাঝে যে বিন্দুটি বের হবে সেই বিন্দুতেই কিন্তু ডিজাইনগুলো অঙ্কন করে নিব। যখন সবগুলো অংশে এই বক্সগুলো তৈরি করা হয়ে যাবে, এবার পরবর্তী স্টেপে আমি আপনাদেরকে একটি কাগজে একটি হার্ট শেপ তৈরি করে দেখাচ্ছি। একটি ছোটো টুকরো কাগজ নিয়ে নিয়েছি আর সেখানে হার্টের অর্ধেক শেপটা অঙ্কন করে নিচ্ছি। কেচি দিয়ে কেটে নিচ্ছি, আর আপনারা কেচি দিয়ে কেটে নেওয়ার পরে লক্ষ্য করতে পারবেন আমাদের কিন্তু সম্পূর্ণ একটি হার্ট তৈরি হয়ে গিয়েছে। আর এই হার্টটি দিয়ে কিন্তু আমি পরবর্তী ডিজাইনটি অঙ্কন করে নিব। আমরা যে চারটি ঘরে লাইনগুলো ড্র করেছিলাম, চারটি ঘরের মাঝখানে কিন্তু একটি বিন্দু রয়েছে, সেই বিন্দুর চারটি পাশ থেকে আমরা এই হার্টটি দিয়ে ডিজাইন অঙ্কন করে নিব, অর্থাৎ চারটি হার্ট একসাথে অঙ্কন করব। আর অবশ্যই খেয়াল রাখবেন বক্সের মাঝে যে আমরা লাইন ড্র করেছিলাম সেই লাইনটি আর হার্টের মাঝখানে যে ভাঁজটি আছে দুটো যেন সমান থাকে, তাহলেই কিন্তু ডিজাইনটি পুরোপুরি সমান হয়ে আসবে। আপনাদের সুবিধার জন্য আরেকটি বক্সে হার্ট অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে সম্পূর্ণ কাঁথায় যে যতগুলো বক্সের বিন্দুগুলো থাকবে সেখানে এই হার্টগুলো প্রথমে অঙ্কন করবেন। আর আজকের ডিজাইনও কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অঙ্কন করে দেখাবো, যেন আপনাদের তৈরি করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। সবগুলো অংশ যখন এইভাবে হার্টগুলো অঙ্কন করা হয়ে যাবে, এবার পরবর্তী স্টেপে আমি আরও একটি ফুল অঙ্কন করে দেখাচ্ছি। এটা কিছুটা গোলাপ ফুলের পাপড়ির মতো অঙ্কন করে নিয়েছি। আপনারা ঠিক একইভাবে এই কাজটি করে নেবেন। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এই ফুলটি যেন আমরা যে লাইন ড্র করেছিলাম তার মাঝখান বরাবর হয়। কোথাও ছোটো কিংবা বড় হলে বা ওপরে কিংবা নিচে হলে কিন্তু ডিজাইনটি এলোমেলো হবে, তাই অবশ্যই খেয়াল রেখে এই ফুলটি সেই লাইনের মাঝখান বরাবর অঙ্কন করার চেষ্টা করবেন। প্রতিটি বক্সেই কিন্তু আমরা প্রথমে এই ফুলটি দিয়ে আমাদের জায়গাটি নির্ণয় করে নিচ্ছি, যেন পরবর্তীতে আমরা যে পরবর্তী ডিজাইনটি অঙ্কন করব সেই ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। ঠিক একইভাবে আমি প্রতিটি ঘরে মাঝখানে যে লাইন রয়েছে সেই মাঝখানের লাইন বরাবর এই ফুলটি অঙ্কন করে জায়গাটি নির্ধারণ করে নিচ্ছি। যখন এই ফুলগুলো অঙ্কন করা হয়ে যাবে, তখন আমরা যে মাঝখানে হার্টগুলো তৈরি করেছিলাম সেই হার্টগুলোর মাঝখান থেকে দুটি লাইন ড্র করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে গোলাপ ফুলের মতো পাপড়িটা তৈরি করেছিলাম সেই পাপড়িটার সাথে আর সেই হার্টগুলোর সাথে আমি একটি সংযোগ তৈরি করে নিচ্ছি দুটি লাইন ড্র করে। আপনারাও ঠিক একইভাবেই এই কাজগুলো করে নেবেন। যখন সবগুলো অংশে এইভাবে লাইনগুলো অঙ্কন করা হয়ে যাবে, এর পরবর্তীতে আমি আরও কিছু পাতা অঙ্কন করে নিচ্ছি এই ফুলটির সাথে।
आमी किन्तु आपनादेरके स्टेप बाय स्टेप देखाच्छी आर आजके डिजाइनटी किन्तु तुलनामूलकभावे एकटु बड़ो डिजाइन हबे जेहेतु आमी बड़ो नक्शी काथा तैरी करछी सेहेतु एखाने किन्तु छोटो नक्शागुलो भालो देखाबे ना ताई आमी बड़ो बड़ो नक्शा दिएई आजके डिजाइनटी कमप्लीट करार चेष्टा करछी। एबार आमी परबर्ती डिजाइनो आपनादेरके देखिए दिच्छी आपनारा ठीक एक ही भावे देखे बुझे तारपरे डिजाइनगुलो अंकन करे नेवार चेष्टा करबेन। आर आजके किन्तु आपनादेर जन्य कोनो धरनेर जटिल डिजाइन अप्लाई करिनि सब सहज डिजाइन अप्लाई करेछि जेनो आपनादेर एई नक्शा काथाटी तैरि करार क्षेत्रे कोनो समस्या ना हय। आर जदि आपनादेर कोनो समस्या हये थाके ताहले अवश्यई किन्तु आमाके जानाबेन आमि आपनादेर प्रब्लेमगुलो अवश्यई सल्व करे देवार चेष्टा करब। आमी किन्तु एक एक करे सम्पूर्ण काथाय ए डिजाइनटी अप्लाई करे निच्छी। आजकेर डिजाइनटी जदि आपनादेर भालो लागे ताहले अवश्यई किन्तु लाइक कमेंट एवं शेयर करबेन आर जारा नतुन आछेन तारा किन्तु आमार चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी क्लिक करे दिबेन जेन सकल धरनेर आपडेट आपनारा खूब सहजे पेये जान। যখন এই স্টেপটিও আমাদের কমপ্লিট করা হয়ে যাবে এবার পরবর্তী স্টেপটিও আমি আপনাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি। আমরা যে গোলাপ ফুলের পাপড়িটি অঙ্কন করেছিলাম তার পাশ থেকে দুটি পাতা অঙ্কন করে নিচ্ছি। প্রথমে আমি পাতা শেপটি দিয়ে নিচ্ছি এরপরে কিন্তু ভিতরের লাইনগুলো ড্র করে নিব। প্রথমে পাতা শেপটি দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের ডিজাইনটি যেন সমান থাকে আর একবারে যদি ডিজাইনটি অঙ্কন করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু পাতাগুলো ছোটো কিংবা বড় হয়ে যায় যার কারণে আমি প্রথমে প্যাটার্নটি অঙ্কন করে নিচ্ছি এরপরেই মাঝখানের ডিজাইনগুলো অঙ্কন করে নিব। পাতার যে রেখাগুলো রয়েছে সেগুলো আমি পরবর্তীতে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক এইভাবেই কিন্তু আমরা আমাদের যে পাপড়িটি রয়েছে সেই পাপড়ির দুই পাশ থেকে পাতা অঙ্কন করে নিচ্ছি। প্রথমে এই পাতাগুলো অঙ্কন করা হয়ে গেলে মাঝখানের লাইনগুলো ভালোভাবে ড্র করে নিচ্ছি। ঠিক এইভাবে যখন সম্পূর্ণ কাঁথায় এই পাপড়ির লাইনগুলো ড্র করা হয়ে যাবে এবার পরবর্তী ডিজাইন অঙ্কন করে দেখাচ্ছি। আমরা যেই পাপড়িটি অঙ্কন করেছিলাম ফুলের যে পাপড়িটি সেই পাপড়ির ওপর পাশ থেকে অর্থাৎ মাঝখানে যে ওপরের দিকে জায়গা অংশটুকু খালি রয়েছে সেখানেও আমরা একটি করে পাতা অঙ্কন করছি। প্রথম অংশতে আমি আপনাদেরকে তিনটি পাতা একসাথে তৈরি করে দেখাইনি কারণ আপনাদের তৈরি করার ক্ষেত্রে কোথায় পাতাগুলো হবে একটু ঝামেলা লাগতে পারে যার কারণে প্রথমে আমি দুইটি অঙ্কন করে দেখিয়েছি এরপরে আরও একটি করে অঙ্কন করেছি। আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে একটি বক্সে একটি যেই ফুলের পাপড়ি রয়েছে তার দুই পাশ থেকে দুটি আর উপর থেকে একটি পাতা থাকবে অর্থাৎ একটি বক্সে আমাদের তিনটি পাতা থাকবে। ঠিক এইভাবে একটু হিসেব করেই তারপরে ডিজাইনগুলো অঙ্কন করে নেবেন। আসলে এই ডিজাইনগুলো কিন্তু ব্লকের ডাইস কিংবা কাঠের যে ডাইসগুলো পাওয়া যায় ছাপ যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই করা হয়। নর্মালি হাতে কেউ করতে চায় না কিন্তু অনেক সময় হয় কি পছন্দ মতো কোনো ডিজাইন পাওয়া যায় না যার কারণে আমি আপনাদেরকে হাতে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। আর অনেকের কাছেই কিন্তু এ ধরনের ব্লকের ডাইসগুলো থাকেও না তাই আপনারা কিন্তু এই কাজটি আপনাদের কাঁথায় অ্যাপ্লাই করে নিতে পারেন। আমার প্রায় এই অংশটুকু অঙ্কন করা হয়ে গিয়েছে আপনারা ঠিক একইভাবে সম্পূর্ণ কাঁথার ডিজাইনটি অঙ্কন করে নেবেন। আপনাদের সুবিধার জন্য আমি কাঁথাটির ডিজাইন সামনে থেকে একটু দেখিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সমস্যা না হয় আর যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।